빨리 돈 많이 একটা সর্বভারতীয় জাতীয় দল ভারতবর্ষে শুধু নয় সারা পৃথিবীর সবচেয়ে বড় দল ভারতীয় জনতা পার্টি। এই দলের বিধায়ক হতে পেরে বিধায়কের প্রার্থী হতে পেরে সত্যি গর্বের ব্যাপার লাগে। আমি জিতলে আমাদের গলসি বিধানসভা সর্বপ্রথমে দেখব যে বিষয়টা এটা কৃষিপ্রধান এরিয়া, কৃষিকাজ যাতে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পায়, কৃষি ফসল যাতে সুরক্ষা করার ব্যবস্থা করা যায়, জলসেচ ব্যবস্থা করা যায়, আর গ্রামাঞ্চলে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি এই গলসি অঞ্চলে, সেই সমস্ত অঞ্চলে বিদ্যুৎ এবং রাস্তাঘাট এইগুলো আমার প্রথম এবং প্রধান লক্ষ্য থাকবে। এখানে বিরোধী বলে কেউ নেই, গলসিতে এখন বিরোধী শূন্য, বিজেপি হাওয়া বইছে। আমাকে কেন প্রার্থী করলো, মানে আমিও প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছিলাম, তপনদাও আবেদন করেছিলেন, তপনদা অত্যন্ত যোগ্য এবং কর্মনিষ্ঠ এবং সত্যি খুব ভালো মানুষ, সৎ মানুষ। আমার দাদা শ্রদ্ধেয় তপনদা যখন প্রথম ডিক্লেয়ার হয়েছিল, আমি তখন তপনদাকে ফোন করে কনগ্রাচুলেশন জানিয়েছিলাম এবং তপনদার হয়ে দেয়াল লেখা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে শুরু করেছিলাম। কিন্তু ওনার নামে একটা কেস ছিল, মানে তৃণমূলের আমলে অনেক কিছু ঘটছে, তৃণমূলের আমলে আমার নামেও কেস দেওয়ার চেষ্টা করেছিল, গাঁজা কেস। আমাকে বলেছিল পঞ্চায়েতে ইলেকশনে দাঁড়িয়েছিলাম, আপনি নমিনেশন তুলে নিন, নাহলে আপনার নামে গাঁজা কেস দেবো। সেই রকম তপনদার নামে কোনো মিথ্যা কেস দিয়ে রেখে দিয়েছে। সেই কেসের জন্য আমাদের পার্টি মনে করেছে যে এটা কে না রেখে আর যার নামে কেস নেই সেরকম কাউকে ক্যান্ডিডেট করা হোক। আমি তো মনে করি তপনদার নামে যে অভিযোগ আছে সেই অভিযোগ সত্য মিথ্যা কোর্ট বিচার করবে। তো আমি মনে করি তপনদা অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত সৎ মানুষ, আর দলের একনিষ্ঠ কর্মী। আমার সাথে তপনদার, আমার ক্যান্ডিডেট সিলেকশন হওয়ার পরে তপনদার সাথে কথা হয়েছে, তপনদা বলেছে ভাই তোমার হয়ে আমি দলের প্রচার করব, কাজ করব। আর তপনদার এই যে অভিযোগ মিথ্যা কি সত্য আগামী দিনে কোর্টে প্রমাণ হবে, আবার তপনদাকে যোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করবো, এটা আমার অঙ্গীকার। তপনদাকে এটা উচ্চ নেতৃত্বের ব্যাপার, এই ডিসিশন নেওয়ার ক্ষমতা আমার নেই। আমি একটা সাধারণ শিক্ষক, একটা স্কুলের হেডমাস্টার মশাই, আমি বড় বড় যারা কিং মেকার আছে তাদের, তারা ঠিক কি ভুল সেটা আমি বলতে পারবো না। আমি প্রার্থী হওয়ার জন্য যেমন আনন্দ পেয়েছি, তপনদাকে সরানোর জন্য তেমনি দুঃখ পেয়েছি। এই কারণে তপনদার সাথে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনা যদি আমার সাথে ঘটতো বা অন্য কারোর সাথে ঘটতো সত্যি সে দুঃখ পাবে, কারণ একটা মানসিক প্রস্তুতি হয়েছিল, এটা দুঃখ পাওয়ারই কথা। সে যতই বিরোধী হোক, যতই
যেই হোক যে বল উনি সাময়িক একটা কথা বলেছিলেন যে আমি আত্মহত্যা করব। এটা সাথে সাথে মনে হয় আমি কোনো একটা দুঃখ পেলে আমার সাথে সাথে যে মনে হয় যে আমি আমি আর জীবনটা রাখবো না, কিন্তু কিছু কিছুক্ষণ পরে ব্যাপারটা মিটে গেলে দিয়ে গেলে আবার স্বাভাবিক হয়ে যায়। তখন দেখুন দলের অনুগত সৈনিক আর ভারতীয় জনতা পার্টি একটা পরিবার, এই পরিবারের মধ্যে মনোমালিন্য যদি আসে ক্ষোভ বিক্ষোভ আসে মিটে যাবে।